আমার যে রূপটা অন্যান্য ডাক্তাররা ধরতে পারে নাই সেটা স্যার ডক্টর শফিকুল্লাহ প্রধান স্যার সেটা ধরতে পারছে। তো এখন আমি চিকিৎসা নিচ্ছি, এখন স্যারের পরামর্শ মতো আমি এগুলা ফিজিওথেরাপি রিহ্যাব ফিজিওথেরাপি চালা যাচ্ছি। আর আগের থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমার মানে শরীরটা এখন একটু মানে অনেকটাই মানে হালকা মনে হচ্ছে। নমস্কার, আমি শান্ত দাস, কুমিল্লা জেলা বাড়ি, আর আমি পেশা একজন প্রবাসী। আমার বয়স হচ্ছে 24। আমার সমস্যাটা হচ্ছে আমি প্রবাসে যাওয়ার আগে থেকে আমার পায়ে ব্যথা করত, এই পায়ে ব্যথা করত। তো আমি অর্থোপেডিক্স ডাক্তার দেখাইলাম, তো কিছু ওষুধ দিয়ে দিছে, তো এই ওষুধ ইয়ে করে আমি অতটা রোগ ধরা পড়ে নাই। তো আমি প্রবাসে গেছিলাম, এই কিছুদিন আগে গেছিলাম। তো এখানে আস্তে আস্তে যাওয়ার 2 মাস পরে আপনার ব্যথাটা এই মানে তীব্র হইতে থাকে। তখন আমার কোম্পানির ম্যাডামে আমাকে বুকে এক্স করা, পায়ে এক্স করা, তো আমার ব্যথা ওইভাবে ধরা পড়ে না, কিন্তু আমার পায়ে মানে পুরো শরীরে আমার প্রচন্ড ব্যথা করত। তারপর থেকে এই আমি যখন ব্যথাটা সহ্য করতে পারি নাই, তখন আমি দেশে আসার সিদ্ধান্ত নেই। স্যারের ভিডিও দেখি ইউটিউবে, তো দেখে এখানে আসার সিদ্ধান্ত নেই। তো এখানে আসার পরে স্যার আমাকে বলে যে তোমার এই এমআরআই করাতে হইব পিঠের ইয়ার জন্য। তারপর এখানে লিখছে সামান্য প্রবলেম, আর আমার বলছে যে আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগ, এটা বলছে স্যারে। তারপরে ফিজিওথেরাপি দিচ্ছে, এখন এইগুলা নিয়ে মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেকটাই সুস্থ আগের থেকে। আমার এই মানে হাঁটুনিচের এগুলা মানে বসলে আমি উঠতে পারতাম না, মানে ব্যথা করতো, দীর্ঘক্ষণ বসে থাকতে পারতাম না, আর পায়ের তলা ফুলে মানে অনেকটা ফুলে যেত আর কি, মানে অনেকটা এরকম পাটা এরকম করতে পারতাম না। এখন যেটা ওপেনলি করতে পারি, এই যে এরকম করতে পারতাম না, আর এই জায়গাটা অনেক ফোলা ছিল আগে, এখন এটা একবারে ইয়ে হয়ে গেছে, মানে প্লেন হয়ে গেছে। আমি তো গিয়েছিলাম নতুন, মানে এত মানে এই রূপটা যে আমার শরীরে বাসা বেঁধেছে আমি কখনো জানি নাই। আমি বাংলাদেশে ডাক্তার দেখাইলাম, অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু আমার যে এরকম রোগ মানে কেউ ধরতে পারে নাই। তো যদি এটা মনে করতাম যে আমার ভিতরে এরকম রোগ মানে বহন করতেছে, তাহলে মনে করি প্রবাস যাইতাম না। তবে আমি প্রবাসে গিয়ে মানে অনেকটাই ক্ষতিগ্রস্ত। আমার যে রূপটা অন্যান্য ডাক্তাররা ধরতে পারে নাই সেটা স্যার ডক্টর শফিকুল্লাহ প্রধান স্যার সেটা ধরতে পারছে। তো এখন আমি চিকিৎসা নিচ্ছি, এখন স্যারের পরামর্শ মতো আমি এগুলো ফিজিওথেরাপি রিহ্যাব ফিজিওথেরাপি চালা যাচ্ছি। আর আগের থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমার মানে শরীরটা এখন একটু মানে অনেকটাই মানে হালকা মনে হচ্ছে। আমি এখন পর্যন্ত 11 দিন চলতেছে আমার, গতকাল চলে যাব। তবে আজকে আমার পুরোপুরি মানে মনে হচ্ছে যে আমি অনেকটাই ইয়ে হয়েছি, মানে ভালো হয়েছি, এই জন্য আমি চলে যেতে যাচ্ছি আর কি। আমার কথা হচ্ছে যদি মানে এরকম কোনো পেশেন্ট বা রোগী থাকে, তাহলে অবশ্যই আপনার এমআরআইটা, ব্লাড টেস্ট, ইউরিন টেস্টটা অবশ্যই করাবেন। করায় মানে সঠিক যে রোগটা এটা নির্ণয় করে মানে ভালো রিহ্যাব ফিজিওথেরাপি চিকিৎসাটা নিলে রোগটা নিয়ন্ত্রণে থাকতে পারবে, যেমনটা আমি এখন চালিয়ে যাচ্ছি। আমার কাছে অনেক রোগটা মানে স্যারের মানে চিকিৎসাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, আর এটা হচ্ছে মানে প্রাকৃতিক চিকিৎসা আর কি, মানে ওষুধবিহীন চিকিৎসা রিহ্যাব ফিজিওথেরাপি, যেটা মানে একটা সুস্থ মানুষও নিতে পারে, তার জন্য অনেকটাই উপকারী। সেক্ষেত্রে আমি বলবো রিহ্যাব ফিজিওথেরাপি মানে নেওয়ার জন্য আপনারা অবশ্যই ডিপিআরসি হসপিটাল শ্যামলীতে আসতে পারেন। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, আর আমি যাতে মানে আমার মানে পরবর্তী লাইফ মানে ওই সুন্দরভাবে গুছিয়ে চলতে পারি, রোগটা মনে করেন ব্যায়াম ট্যায়ামের মাধ্যমে এই যাতে আমার পরবর্তী লাইফ গুছিয়ে চলতে পারে, আমার জন্য আশীর্বাদ করবেন সবাই। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।